আজকের ভিডিওটা তৈরি করছি আমি ডায়মন্ড হারবারের ট্যুর, এটা ছোট্ট ট্যুর করব। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই ডায়মন্ড হারবার অবস্থিত। তো আমরা একটু যাচ্ছি একটু অন্য পথে, অ্যাকচুয়ালি আমার অন্য কাজ ছিল। সুতরাং আমি বজবজের রাস্তা হয়ে এসে এখান থেকে আমি যাব সাজুয়া, মানে বড় কাছারি আপনারা জানেন যেটা, সেখান থেকে গিয়ে আমি ফতেপুর যাব, ওখান থেকে ডায়মন্ড হারবার যাব, ঠিক আছে? তো আমার কাছে কোনো ভিডিও ক্যাম নেই, বাধ্য হয়ে আমার মোবাইলেই এই ভিডিওটি করতে হচ্ছে, প্রথম আমার ব্লগ। আগেও ঘুরেছি অনেক জায়গায়, কিন্তু এইটাও আমার খারাপ জায়গা না ডায়মন্ড হারবার। চলুন বেরিয়ে আসি। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা তো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা দেখে নিন, এখানেও ডাক্তারি পড়ানো হয়। এটা হচ্ছে বিড়লাপুর রাস্তা, এখান দিয়ে আমি যাবো এখন সাজুয়া, প্রায় 10-12 কিলোমিটার, ওখানে গিয়ে 5-6 মিনিট দাঁড়াবো, তারপর আবার চলবো ফতেপুর। সুতরাং এই হলো আমার বাইক, দেখে নিন, ডিসকভার 110, যেতে থাকি, দেখা হবে আবার। ফ্রেন্ডস, এখনও যাচ্ছি, এখন আমরা দিঘির পার বেরোবো এই সোজা রাস্তা দিয়ে, এটা হচ্ছে জায়গাটার নাম মুচিশার। এখন দিঘির পার হয়ে সোজা একদম এনএইচ 117 রোডে আমরা একদম ডায়মন্ড হারবার, তো চলতে থাকো। ফ্রেন্ডস দেখো, জায়গাটি না দাঁড়িয়ে আমি না থাকতে পারলাম না, তাও তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও ক্যাপচার করছি। অপরূপ সৌন্দর্য চারিদিকটা, এই রাস্তাটি চলে যাচ্ছে সোজা ফতেপুর, আরও প্রায় এখনও 7 কিলোমিটার বাকি আমার। আমি বেশি জোর চালাচ্ছি না, 14 ঠিকই আছে, আরাম লাগে, কিন্তু একটা অদ্ভুত ফিলিংস হয় 40-40 চালে, স্পিডে চালিয়ে কী হবে, এটা রোমান্টিক সিজন সব কিছু পাচ্ছে, দেখুন কত স্পিডে চালাচ্ছে, কিন্তু লাভ নেই তো সেই স্পিডে চালিয়ে, না আস্তে আস্তে যাও, উপভোগ করতে করতে যাও। খুবই সুন্দর জায়গা এটা, এটা জায়গাটা আমি ঠিক বলতে পারবো না, এটা তবে মোহনপুরের কাছাকাছি, মোহনপুর হাট। ঠিকঠাক চলছে গাড়ি এখনও মোটামুটি, এখনও রাস্তাটি অসাধারণ একটা ছবি তোলা বাকি আছে, আরও আছে অনেক, আপনার তো আসল জিনিসই বাকি, ডায়মন্ড হারবারটা এখনও বাকি রয়েছে, যাবো ওখানে সব কিছু একটু বৈশিষ্ট্য আপনাদের বলবো, যাতে আপনারাও ঘুরে ভালো করে এনজয় করতে পারেন। সব ফ্যামিলির জায়গা খুব ভালো, আমি গেছি আগে, তবে বাসে ট্রেনে করে গেছি, এবার নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছি, দেখা যাক আপনাদের সাথে যাই। চলুন তবে যাওয়া যাক, এখনও আমার বাড়ি থেকে ট্যুর হয়েছে, দেখে নিন কিলোমিটার 33 কিলোমিটার এখনও হয়েছে, সবে 33। ঠিক আছে চলুন, একটা পুলিশের গাড়ি যাচ্ছে পাহাড়া দিতে দিতে, চলুন বেরিয়ে পড়ি গন্তব্যস্থান। এখনও প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে আশা করি, সামনের রাস্তা একটু খারাপ আছে কিন্তু আশা করি ভালো বাকিটা, ঠিক আছে চলুন বেরিয়ে আসি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনএইচ 117 আমরা উঠে গেছি, এখন আমরা সরিষার দিকে যাচ্ছি, এই হলো এনএইচ 117, সরু হলেও খুব রাস্তাটা খুবই ভালো রাস্তা, প্রচণ্ড হাওয়া, চারিদিকে ধান ক্ষেত, ফাঁকা জমি, খুবই মনোরম দৃশ্য। এই হলো আমার বাইক, প্রস্তুতির সাথে আমি এগোচ্ছি, আজকেই আবার ফিরে আসতে হবে, এখন বাজে বেলা দুটো, একটু 5 মিনিট এখন আমি দাঁড়িয়েছি, তারপর আমি আবার রওনা দেবো কিছুক্ষণের মধ্যেই, দেখা যাক কত দূর পৌঁছাতে পারি কখন। কিন্তু খুবই নির্জন জায়গা এনএইচ, খুব ভালো লাগে দাঁড়াতে। দূর দূরান্ত ঘাসের জমি, হাওয়া খুবই ভালো লাগে এরকম জায়গায় আসতে, তাই না?
হচ্ছে। একটি বাস তীব্র স্পিডে আসছে, তীব্র বেগে, হেডলাইট অন করে দেখা। এই বাসটি কাকদ্বীপ যাচ্ছে, কাকদ্বীপের বাস। অ্যাট লাস্ট ফ্রেন্ড, আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন সব মনোরম দৃশ্য? ওই দেখুন, এখানে সব বসার জায়গা, পরপর খুবই ফ্যামিলিয়ার জায়গা, এটা বসে আছে সবাই। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর। এই আমার বাইক, এখন আমরা পৌঁছে গেছি 2:20। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেল, বেশি জোরেও চালাইনি আমি। সব বাস আছে, দুই পাল্লার বাস। সাইরেন দেখেছেন? যে দূরে দেখতে পাচ্ছেন একটি লঞ্চে লোক দাঁড়িয়ে আছে, সেইখানে সব লঞ্চটি কুকড়াহাটি যাচ্ছে, ওটি মেদিনীপুর, ওই পারে মেদিনীপুর, কুকড়াহাটি নন্দকুমারের কাছাকাছি। কেউ যদি দীঘা এখান দিয়েও যেতে চান, এখান দিয়েও খুবই সুবিধা, নন্দকুমার গিয়ে এখান দিয়ে বাস ধরে নেবেন বা ট্রেন। ওই একটি লঞ্চ আসছে দূর থেকে, ওটা কুকড়াহাটিরই লঞ্চ, আমি গেছিলাম একবার। দেখুন এখানে একটা কেল্লাও আছে, ওইদিকে আমি যাচ্ছি না, জায়গাটা কি ঠিক হবে না, ওখানে একটু বাজে এরকম ব্যাপার আছে। তো আমি এখান দিয়েই দেখাচ্ছি, এই জায়গাটি খুব ফ্যামিলিয়ার জায়গা, এইখানে এসে আপনারা থাকতেও পারেন দরকার হলে, যারা দূর থেকে আসবেন। এখানে সাগর, সব থেকে বেস্ট লজ হচ্ছে সাগরিকা লজ, সামনেই একদম নদীর তীরবর্তী, এখান দিয়ে পুরো নদীর ভিউটা দেখাও যায়, খুব ভালো লজ। আর অন্যান্য জায়গাও আছে, অতটা ভালো না বলবো, কেননা সাগরিয়া একটা রেপুটেটেড লজ, এখানে এসে থাকতে পারবেন, কম দামের বেশি দামের ঘরেও আছে, যে যেরকম গাড়ির রাখার ফেসিলিটিও আছে, সব রকমই একটা বন্দোবস্ত রয়েছে। খুবই একটা ট্যুরিস্ট জায়গার পরিণত হয়েছে ডায়মন্ড হারবার। তো ফ্রেন্ডস, আজকের মতো ডায়মন্ড হারবারের থেকে আমরা বিদায় নেব। এখন প্রায় 40 মিনিট আমি বসলাম, এবার রওনা দেবো। এই হলো আমার ডিসকভার। এখানে এসে আমি মুড়ি খেলাম, ঝালমুড়ি বেশ ভালোই বানিয়েছে, নদীর পাড়ে বসে বসে খেলাম। আরও জায়গা আছে ঘোরার, কিন্তু আমার একটু বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, তাই আমি এবার রওনা দেবো। অনেক এখানে জায়গা আছে, ওই সাইডে ছোট্ট নদী পাড় আছে, ওটা খুব সুন্দর জায়গা, ওইখানটা ওইদিক দিয়ে হেঁটে হেঁটে আপনি অনেক দূর যেতে পারবেন নদীর পাড় দিয়ে। এখানে তা পাড় বাঁধানো আছে, কিন্তু ওখানে তো পাড় বাঁধানো নেই, খুব সুন্দর লাগে। আর ওইদিকে কেল্লা আছে, ফরাসিদের কেল্লা, ওখানে গিয়ে আপনি ঐতিহাসিক কিছু মুহূর্ত আপনার
ক্যামেরা বা হৃদয়ে বন্দি করে রাখতে পারবেন। টাটা বন্ধু, এবার তাহলে আমরা রওনা দিই। টাটা, পরে কোথাও গেলে আবার একটা ব্লগ করব। আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু ভিডিওটা দেখলেই হবে। আমার এটা একটা প্যাশন, ঠিক আছে? ধন্যবাদ, টাটা, গুড বাই। কথা বলতে ভুলে গেছিলাম, আবার ফিরে এলাম। যখন তুমি কলকাতার দিকে আসবে, আমি এক ঘন্টা হয়নি, 50 মিনিটের মধ্যে আমি 35 কিলোমিটার রাস্তা কভার করে নিয়েছি। এখন 35 কিলোমিটার জোকা আমরা। এই মন্দিরটা অবশ্যই দেখে যেও, ঠিক আছে? খুব ভালো মন্দির, এটা বিশাল বড় এলাকা নিয়ে একটা মন্দির আছে, বিশাল বড়। এটা বাইরে থেকে শুধু দেখাচ্ছি, ভেতর থেকে একবার শুধু কোন যেও। অনেক বড় এলাকা নিয়ে, প্রচুর বড় এটা। এটা সবাই ঘুরতে আসে দূর দূর থেকে, কোনো দিন এসে দেখো। এটা কলকাতা থেকে হয়তো মাত্র 12 কিলোমিটার কি 15 কিলোমিটার রাস্তা এরকম। জোকা ডায়মন্ডাবাদ থেকে আসার পথে এটা একটি পড়লো। দেখো, গুড বাই, টাটা, সি ইউ।